আসসালামু আলাইকুম। আজকে আমরা এডুকেশনের মধ্যে যেটা করব সেটা হচ্ছে ফাইন মোটর অ্যাক্টিভিটি। আর ফাইন মোটর অ্যাক্টিভিটির জন্য আমরা নিয়েছি আজকে প্লেডো আর সিজার, যেটা দিয়ে আমরা সিজার কাটিং স্কেলের কাজ করব। এই প্লেডোটা আপনারা বাসায় বানাতে পারেন, যেহেতু আমরা সবাই বাসায় আছি। এটা বানাতে খুব বেশি কিছু লাগবে না, শুধু আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারেন, সাথে পানি এবং প্রয়োজনে আপনারা কালার দিতে পারেন যদি আপনাদের বাসায় থাকে। তারপর আমরা প্লেডোটা বানানোর পরে আমরা এটা রোলার পেন দিয়ে রোল করে নিতে পারি বা হাত দিয়েও করতে পারি। আর সিজার কাটিংটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ এটা যখন আমরা কাটবো তখন আমাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা অনেক ইম্প্রুভ হবে, কারণ কাটতে হলে আমাদের এটা দেখে ভালো করে কাটতে হবে এবং ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে, প্লাস বাইলেটারাল মুভমেন্ট হবে। কারণ আমরা কিন্তু এক হাতে এই কাজটা করতে পারবো না, এক হাতে আমাদের পেডো ধরতে হবে আর এক হাতে সিজার দিয়ে এটা কাটতে হবে। আর হচ্ছে যেটা সিজারটা ধরার জন্য আমাদের কিন্তু ফিঙ্গারের অনেক স্ট্রেংথ বৃদ্ধি পাবে। এটা রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর পেপার কাটিং এর আগে অবশ্যই আমরা এরকম একটা প্লে বেস অ্যাক্টিভিটি বাচ্চাদের দিতে হবে, কারণ অবশ্যই তারা প্রথমে পেপার তাদের হাতে দেওয়া যাবে না এবং তারা সেটা খুব সহজে পারবে না। এই জন্য আমরা অবশ্যই প্লেডো দিয়ে এটা শুরু করতে পারি। খুবই সহজ একটা অ্যাক্টিভিটি এবং অনেক বেশি বেনিফিশিয়াল। এভাবে আমরা এটা 3 দিনের জন্য প্র্যাকটিস করব। 3 দিন পরে আমরা আপনাদের থেকে অবশ্যই জানতে চাইবো যে আমাদের বাচ্চাগুলো কিভাবে কাজ করছে, কিভাবে এই কাটিংটা করছে এবং পারছে কিনা। যদি তারা 3 দিনের মধ্যে এটা করতে পারে তাহলে আমরা নেক্সট স্টেপ যেটা পেপার কাটিং এর মধ্যে চলে যাব। কিন্তু এটা যদি প্রপারলি না পারে, সে যদি এটাতে মাস্টারিং না হয়, অবশ্যই আমরা পেপারে যাব না। তাহলে এটা আমরা 3 দিনের জায়গায় 5 দিন 6 দিন বা বাচ্চার চাহিদা অনুযায়ী ততদিন আমরা এটা করতে থাকবো ইনশাল্লাহ।